মসজিদে ওই সন্দেহজন চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল। মলিন মাটি লাগলো জাতর দেহ মনের মাঝে, সাত হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে সেই নামাজে। মলিন মাটি লাগলো যত সব দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে সেই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখে রাতের ফসল রে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী, বেনামাজির আন্ধার গোরে কে জ্বালাবে বাতি হারে কে জ্বালাবে বাতি। আল্লাহর নামে মাথা নামিয়ে কর জীবন সফল রে মসজিদেতে চল। হাজার কাজের ওসিলাতে নামাজ পড়িস কাজা, খাজনা তার দিলি না কোজে দুনিয়ার রাজা, তাকে পাঁচবারে তুই করবি স্মরণ তাতো কেন ছ রে মসজিদেতে চল। মসজিদে ওই সন্নে আজান চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুনে আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি আল্লাহর, ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ, যে আল্লাহ আজকে আমাদেরকে এক গ্রামে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন, আমরা সেই মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা তৌবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, আর এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ের ভিতরে কটা কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি আমিন। মহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া নাউযু বিল্লাহি মিন ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة في التوراة والإنجيل والقرآن وما أوفى بهديه من الله فاستبصروا ببيعكم الذي بعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود وبشر المؤمنين بسم الله الرحمن الرحيم وعن ميمون الأوردي قال يعز رسول الله صلى الله عليه وسلم يغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك صحتك قبل سقومك غناك قبل
ফকারিকা হায়াতিকা কবলা মাউতিকা আও কামা কালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اتبع الميت ثلاثة أهله ماله وعمله فيرجعان إثنان أهله وماله ويبقى ما هو هد عمله মসজিদে ওই সন্ধ্যা যান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে মসজিদেতে চল মসজিদে ওই সন্ধ্যা যান চল নামাজে চল দুঃখ পাবি সান্ত্বনা তুই পক্ষে পাবি বল রে মসজিদেতে চল মলি মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে সেই নামাজে মলি মাটি লাগলো যা তোর সব দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে সেই নামাজে রোজগার যদি করবি রে তুই আখেরাতের ফসল রে চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল কার তরে তুই মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আন্ধার গোরে কে জ্বালাবে বাতি হারে কে জ্বালাবে বাতি আল্লাহর নামে মাথা নামিয়ে কর জীবন সফল রে মসজিদেতে চল হাজার কাজের ওসিলাতে নামাজ পড়িস কাজা খাজনা তার দিলি না কোজে দুনিয়া রাজা তাকে পাঁচবার তুই করবি স্মরণ তা তো কেন ছরে মসজিদেতে চল মসজিদে ওই সন্ধ্যা যান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে মসজিদেতে চল শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আকাশের তারকা সদৃশ আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শুনে আলী মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহর স্তব স্তুতি আল্লাহর ভালোবাসা তকদির হায়াত মত রুজির মালিক আল্লাহ যে আল্লাহ আজকে আমাদেরকে এক গ্রামে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতরম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সূরা তৌবা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি আর এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ের ভিতরে কটা কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহি আনি মহতরম ভাই আজিজ ও বুজুর্গ দোস্ত
আল্লাহ তাবারক বা তাআলা কালাম পাকের ভিতরে বেশ কিছু আয়া আপনাকে আমাকে চ্যালেঞ্জ সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেগুলো খেয়াল রাখি না। আমরা এখানে যতগুলি মানুষ আছি বা যারা আসতে পারেনি, এই পৃথিবীর বুকে আমরা যতগুলো বেঁচে আছি, যতগুলোকে আল্লাহ গুটিয়ে নিয়েছেন, আমাদের পেছনে যারা এখনো আসছে সবগুলো কি আল্লাহ তাবারক বা তাআলা একদিন একবার জমা করবেন? পৃথিবীর মানুষ একবার একসঙ্গে জমা হয়েছিলেন, আর একবার হবেন, দু চান্স মাত্র। একবার হয়েছিলেন আপনি আমি আখিরি নবী হযরতে আদম ঈসা মুসা হারুন দাউদ যে নামগুলো শুনছেন, এমনকি হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে বাচ্চাটা আসবে, সকলে আমরা একবার এক জায়গায় হয়েছিলাম, সকলে একজনও বাদ ছিলাম না। বিশ্ব নবীর সঙ্গে আপনার আমার সেই দিনের মোলাকাত ছিল, এক জায়গাতেই ছিলাম। আরেকবার এক জায়গায় করবেন আল্লাহ, যেভাবে একবার এক জায়গায় করেছিলেন আরেকবার করবেন। তো এক জায়গায় হয়েছিলাম এর কোনো দলিল আছে বলে? হ্যাঁ, কোরআন বলছে আছে। এটা হাদিস নয় যে আপনি সহি জয়ীফের কথা বলবেন। যেদিন আমাদেরকে আল্লাহ এক জায়গায় করেছিলেন, সেই জায়গাটা হচ্ছে কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে করেছিলেন। তাহলে কি আমরা জান্নাত গিয়েছিলাম? জি, আমরা আসছি তো জান্নাত থেকে। যেদিন আল্লাহ তাবারক বা তাআলা বিশ্বের সমস্ত মানুষকে এট আ টাইম জন্ম দিয়েছিলেন, সেই দিনটা ছিল জান্নাতুল ফেরদাউসের ভিতরে, এবং সেদিন সমস্ত মানুষ আমরা একসঙ্গে ছিলাম। কি নেককার, কি গুনাহগার, কি নারী, কি পুরুষ, কি ইহুদি, নাসারা, মুসলিম, মাজুসি, হিন্দু, জৈন, খ্রিস্টান, যত রকম পৃথিবীতে রয়েছে সব নবী আম্বিয়া থেকে নিয়ে আল্লাহ তাবারক বা তাআলা জমা করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এটা বিশ্ব সম্মিলন একবার হয়ে গেছে, যে বিশ্ব সম্মিলনে আল্লাহ তার রুবুবিয়াতের পরিচয় দিয়েছিলেন। এখন আমরা এসেছি পৃথিবীতে, তারপরে আরেকবার আল্লাহ কিয়ামতের মাঠে জমা করবেন। সেই দিনের চ্যালেঞ্জটা আল্লাহ এই ভাষায় দিয়েছেন, ওমা হুম আনহা বিগাইবিন, আমি তোদেরকে যে একদিন জমা করব, তো যতগুলি মানুষ পৃথিবীতে সুস্থ মস্তিষ্ক থেকে নিয়ে পাগল বুদ্ধিজীবী শ্রমজীবী কৃষিজীবী বৈষয়িক জীবী যা আছে চাকরিজীবী থেকে নিয়ে নারী পুরুষ সুস্থ অসুস্থ আপনার কিনা কোম্পানি থেকে খুব বৃহৎ থেকে ক্ষুদ্র যত আছি সবকে নবী আম্বিয়া থেকে আমি আর একবার জমা করব। আর যেদিন আমি জমা করব, যে সম্পদটা তোদেরকে দিয়েছিলাম আগে রুবুবিয়াতের সম্পদ, সেই সম্পদের ব্যাপারে তোদেরকে প্রশ্ন করা হবে। কথাটা জমার খাতায় দু মিনিট রাখেন, আরেকটা অ্যাঙ্গেল টানব, এই অ্যাঙ্গেলটাও আপনারা একটু জটিলভাবে শুনেন। আমি একটা জালসাই বলছি, যেমন আজকে আপনাদেরকে বলছি, এই যে আমি চেয়ারে বসে বক্তব্য রাখছি, তো আমার কাছে কয়টা আত্মা আছে? জি ভাই, এই বডিটাতে কয়টা আত্মা আছে? একটা আত্মা আছে। আমি প্রথমে কিন্তু বলেছি যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, এর জন্য শুকরিয়া করে বলেন আমিন। কেউ আমিন বলেনি, নবীজির নাম বললাম, সাল্লাল্লাহু সাল্লাম কেউ বলেননি। এখন জিজ্ঞেস করছি একটা কথা, কেউ রাখাচ্ছে না, মানে একটা সিস্টেমেটে এসে গেছে, তোর বলার পালা পড়েছে, তুই বলে যা, আমরা চুপ করে শুনবো। জি না, এটা শিক্ষার সিস্টেম, এটা নয়। আপনারা একবার দুবার মুখ খুলেন, মুখ খুললে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের দ্বার খুলেছেন তিন দিকে, একটা চোখ কান
আর মুখ, মুখ দিয়ে আওয়াজ করতে হবে। আল্লাহ বারবার বলেছেন যে তাদের চোখ এবং কান নষ্ট হয়েছে, কোরআনে কয়েকবার এসেছে। তো আল্লাহর রাস্তে আপনারা মুখ খুলেন, এই যে আপনাদের সামনে আমি কথা বলছি, তো এই দেহটার ভিতরে কয়টা আত্মা আছে? জি না, কয়েক কোটি আছে। এই জিনিসগুলো আমাদের অঙ্কে বুঝতে ভুল হয়ে থাকে, কয়েক কোটি আত্মা আছে এর ভিতরে। জি, এখনই প্রমাণ করে দেব। কয়েক কোটি আত্মা মানে খুব ভালো করে শুনেন, নূর মোহাম্মদ নামে একটা আত্মা আছে, কিন্তু এই দেহের ভিতরে কিছু না হলো 2-400 কোটি আত্মা তো আছেই। কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা পুরুষ যখন স্খলন দেয়, তার শুক্রাণু একবার স্খলনে 60 কোটি নির্গত হয়, প্রতিটি পোকার প্রাণ আছে। এক ড্রাম মানে ছোট হোমিওপ্যাথিক ড্রাম, ড্রাম বলতে বড়ই ব্রেল নয়, এক ড্রাম রক্তে 16 কোটি শ্বেতকর্ণিকা এবং লেহিত কর্ণিকা আছে, সেই পোকাগুলো জীবিত আছে। তাহলে আমার কাছে তো 2.5 কেজি রক্ত আছে, 2 কেজি রক্ত আছে আমার। এক গ্রামে যদি 16 কোটি পোকা থাকে, লোহিত কর্ণিকা আর শ্বেতকর্ণিকা মিলে, তাহলে আমার 2.5 কেজি রক্তে কোটি থাকতে পারে। আর একটা পুরুষে একবার স্খলনে যদি 60 কোটি পোকা স্ত্রীর কাছে পৌঁছায়, তাহলে কতগুলো আত্মা থাকতে পারে? এটা একটা গেল। আর একটা মজার কথা বলি, আমরা হারিয়ে গেছি। বয়স কত আমাকে জিজ্ঞেস করছে, আজকে আমি আমার বয়স হিসাব করে দেখলাম 49 বছর 10 মাস 1 দিন হয়েছে। তার মানে আর মাত্র 1 মাস 29 দিন আছে 50 বছর হতে। আমার বয়স কি 50 বছর? ওটা আধার কার্ডের বয়স। আমার ডেট অফ বার্থ পঞ্চায়েত যেটা দিয়েছে ওটাই কি ডেট অফ বার্থ? আপনারা শিশুটা কালকে জন্ম নিয়েছে, পঞ্চায়েত যেটা ডেট দিয়েছে ওটাই কি ডেট অফ বার্থ? জি না, ওটা ডেট অফ বার্থ নয়। ডেট অফ বার্থ যদি হিসাব করা যায়, আমি কয়েক কোটি বছর আমার বয়স। এর আবার দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমার ব্যাপারে আলোচনা কবে থেকে শুরু হয়েছে আপনারা জানেন কি? আমি নূর মোহাম্মদের ব্যাপারে আলোচনাটা শুরু হয়েছে যেদিন আমার মায়ের মেন্স বন্ধ হয়েছে, সেদিন আমার মা জেনেছে আমার পেটে কেউ আছে। এখান থেকেই আমার নামটা জিকির শুরু হয়েছে, একজন পৃথিবীতে আনেওয়ালা আছে। তারপরে আমার আব্বা জেনেছে, তারপরে ফ্যামিলির মানুষ জেনেছে পৃথিবীতে আনেওয়ালা একজন আছে। যেদিন আমি পৃথিবীতে আসলাম সেদিন আমার পঞ্চায়েত জেনেছে। এখনো প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না নূর মোহাম্মদ বলে কেউ আছে। যখন আমার বয়স 6 থেকে 7 বছর, আমার বাপ টানতে টানতে স্কুলে দিল, তখন হেডমাস্টার জানল পৃথিবীতে নূর মোহাম্মদ বলে কেউ আছে। এরপরে মাদ্রাসাওয়ালা জানে না, হাই স্কুলওয়ালা জানে না, হাই স্কুলের মাস্টার জানল যেদিন ক্লাস 6-এ পড়তে গেলাম যে পৃথিবীর বুকে নূর মোহাম্মদ বলে কেউ আছে। এবার জিকিরটা উত্তাল শুরু হয়ে গেল, উজান মুখে চলছে, চলতে চলতে একদিন নিয়ে এসে মাদ্রাসায় ভরে দিল, তখন আলেম সমাজ জানল নূর মোহাম্মদ কেউ আছে। পড়তে 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 চিনে না চিনে না চিনে না চিনে না, গাঁওয়ালাও চিনে, শিক্ষক চিনে, জায়গির চিনে, এইভাবে এলাকা কিচির
চিন্ত বিস্তারিত আমাকে চিনছে। এই চিনতে চিনতে এক সময় যেদিন আমি ফারেগ হলাম সেদিন আমার মাথায় পাক বাঁধছে তো 2000 লোকের সামনে। তখন আর একটা তাজকিরা শুরু হয়ে গেল, নূর মোহাম্মদ নামে একটা আলিম পৃথিবীতে হলো। এই হতে 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 এখন আল্লাহ আমাকে স্টেজে তুলে দিয়েছে। স্টেজে তোলার কারণে আমাকে পশ্চিমবঙ্গ জানে, ঝাড়খণ্ড জানে, বিহার জানে, ত্রিপুরা জানে, মেঘালয় জানে, আসাম জানে, বাংলাদেশ জানে, উড়িষ্যা জানে। এখন নেটের দুনিয়াতে বিশ্ব জেনে নিয়েছে নূর মোহাম্মদ নামে একজন আছে। যা আল্লাহ এই শব্দটাকে বলছে লামিয়াকুম শাইয়্যাম মাজকুরা, যখন তোর ব্যাপারে কোনো আলোচনা শুরু হয়নি, দেখে যেতে 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 পেছন দিকে তুই হেঁটে চলে যা, যেদিন তুই তোর মায়ের পেটেই এলি না তোর মাও জানে না কে আসবে, সেই ডেটের আগের দিনগুলোকে তুই তিলে তিলে ভাব। ওরে নূর মোহাম্মদ, তুই যে 2021 সালের ডিসেম্বরের 1 তারিখে তুই বেনিয়া গ্রামের মসজিদের উন্নতি কল্পে রাত 11:15 মাইকের সামনে বসবি এবং কি বিষয়ে কথা বলবি, এ বিষয়টা আমি আল্লাহ নির্ধারণ করেছি। কখন শুনেলে এই পৃথিবীটা যেদিন আমি বানাই, এই পৃথিবীটা আমি যেদিন বানাই, এই পৃথিবীটা আমি যেদিন বানাই তার থেকে 50,000 বছর পূর্বে আমি তোর তকদিরটা লিখেছি। তাহলে আমি নূর মোহাম্মদের ডেট অফ বার্থটা কোথায় চলে গেল? আমার মা জানার আগে আমার আল্লাহ জানছেন বহুদিন পূর্বে। এর জন্য আমার আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারি লাম ইয়াকুম শাইয়্যাম মাজকুরা। ওরে মানুষের দল, তোদেরকে আমি কখন বানিয়েছি, কোথায় রেখেছিলাম, আমার সংরক্ষণের ভিতরে তোদের একটা লম্বা জীবন কেটেছে যে ব্যাপারে কারো কোনো সন্ধান ছিল না, খবর ছিল না। অতএব আমি আল্লাহ তোদেরকে কত দিন আমার হেফাজতে রেখেছিলাম, আমার অন্তর্দ্বয়ের ভিতরে রেখেছিলাম, আমার অন্তর্দ্বয়ে রেখেছি, এখন তোদেরকে অন্তর্দ্বয় বাইরে করে পৃথিবীতে পাঠিয়েছি। এখন তোরা সলিমুদ্দিন কলিমুদ্দিন মাস্তান হয়েছে, কিন্তু জেনে লে তোদের অ্যাকুরিটি ডেট অফ বার্থ সারা পৃথিবীর মানুষের একদিনই আমি বানিয়েছি। সেটা আমি আল্লাহ জানি কবে বানিয়েছি, যেদিন আদমকে বানিয়েছি সেদিন আদমের পিঠে হাত দিয়ে সমস্ত তোদেরকে বানিয়ে নিয়েছি। অতএব শুনেলে লম্বা জীবন আমার কাছে তুমি কাটিয়েছ, এরপরে আমি পৃথিবী বানিয়েছি, তারপরে একের পর এক যার যখন পালা পৃথিবী নামে মঞ্চে তোদেরকে আমি দিয়েছি। এই পৃথিবীটা হলো একটা নাটকের মঞ্চের মতো, এখানে তোদেরকে আমি পাঠিয়েছি, এরপরে তোদেরকে একে 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 দুনিয়া থেকে বিদায় নিব। কখন তুমি হও উদাসী শান সার বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে, ভাঙা গড়ার পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা, এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো নদীর খেলা, সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে শোন আমার কারিশমা বোঝা বরদায়, তাহলে আমি তোদেরকে কখন বানালাম? এর জন্য আমার আল্লাহ বলছে এমন একটা দিন তোদেরকে আমি জমা করেছিলাম সকলকে, সেদিন আদম জমা ছিল, সেদিন বিশ্ব নবীও ছিলেন, সেদিন দাউদও ছিলেন, সেদিন সুলাইমান ছিলেন, কেউ অনুপস্থিতি ছিল না। এরকম সামনে একটা দিন যেন তত্ত্ব করে তোর দিকে আগিয়ে আসে, সেই দিনটার নাম কিয়ামতের দিন। ওই দিন আমি আবার সকলকে একসঙ্গে জমা করব, আর সেই দিন যে আমি জমা করব আমি চ্যালেঞ্জ দিয়েছি ওমা হুম আনহা বিগাইবিন, এমন একটা ব্যক্তি পাবি না যে আসবো না বলে নিজেকে লুকিয়ে রেখে দিবি।
जी भाई खाली एक जन उठे बोलें जब ना हमें और कि देखते चाहना एक जन उठे बोलें जब ना आल्ला डाकबे हमें जब ना बड़ बड़ मास्तान के तबा कर दिए आल्ला तब क्या यत ढीला तब क्या यत ढीला जी भाई मानुष पागल हाले दुनिया कर चलें सब एक जगह हब ना आल्ला की करबें समस्त मानुष के दुभाग कर जहन्नामे दिबे और जान्नाते दिबे भागर भितरे विभिन्न कारिश्मा आछे मेन आयटाते फिरे आसबो एखाने लम्बा समय निब ना आल्ला बोलछेन फादकिर इन्नमा अन्त मुदक्किर लस्त अलैहिम बिमुसैतिर इल्ला मन तवल्ला व कफर फयुअज़्ज़िबुहु अल्लाहु العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم جي بھائي فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم شوت করে সেরে নিচ্ছি মেন আয়াতে চলে যাব আল্লাহ বলছেন আমার কাছে ফিরে আসতে হবে হিসাব দিতে হবে আমার কাছে ফিরে আসতে হবে হিসাব দিতে হবে এমন একটা মানুষ নাই যে আল্লাহর কাছে ফিরে যাবে না আল্লাহ আমাদের জীবনটাকে এমন প্ল্যানিং এর রাস্তায় ছেড়েছে তুমি যত দৌড়বে দৌড় না কেন তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যত দৌড়বে ধরে নাও একদিন মত তোমাকে মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশশাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তিনি একদিন মত তোমাকে নিয়ে চলে যাবে তোমার রবের কাছে নন স্টপ গাড়ি যেদিন আজরাইল আসবে সেদিন স্টপেজার মাঝে নেবে না তোমার রবের কাছে দিয়ে দেবে যিনি আলিমুল গায়েব যিনি লাতিফুল খাবির ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন তোমাকে বলতে হবে না তোমার রব বলে দেবে তুমি জীবনে কি 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 আমল করে এসেছো সেই দিনটার নাম কিয়ামতের দিন যারই নাম কিয়ামত তারই নাম মাহশার তারই নাম ইয়াও তারই নাম ইয়াওমুদ্দিন তারই নাম ইয়াওমুল আদিম তারই নাম ইয়াওমুল হিসাব তাকে বলা হয় সালা তাকে বলা হয় কারিয়া তাকে বলা হয় গাশিয়া আল্লাহ বিভিন্ন রকমে কিয়ামতকে বুঝিয়েছেন আর তার মধ্যে দিনটার নামই হলো হিসাবের দিন সেদিন হিসাব লেনা দানার পালা পড়ে